ভালুকা মামনশিকে থেকে আসাদুর রহমান আজিজ ঘরে আমার বউ নাই ঘরে আমার বউ নাই নাই ভয় ডর আমিন ভাই একটা বাসা হবে আমি ব্যাচেলর আমরা এই ব্যাচেলর জাতি মুরগি জাতির কাছে অনেকটা কৃতজ্ঞ কারণ সাধারণ মানুষ দিন আনে দিন খায় আর ব্যাচেলর ডিম আনে ডিম খায় একটা বই কিনছিলাম 101টা রান্নার রেসিপি কিন্তু একটা রেসিপি আমি ট্রাই করতে পারি নাই কারণ প্রত্যেকটা রেসিপি শুরুতে লেখা ছিল একটি পরিষ্কার পাত্র নিন বর্তমান জামানার মেয়েদের শরীর থেকে বের হয় পারফিউমের গন্ধ আর আমাদের মতো ব্যাচেলরের শরীর থেকে বের হয় সিগারেটের গন্ধ গামের গন্ধ আর ওই মেয়েদের পারফিউমের গন্ধ গার্লফ্রেন্ড সেদিন আমার বলতেছে আচ্ছা তুমি কিসের পারফিউম ইউজ করো এই তো আল হেলালের তুমি কিসের সাবান ব্যবহার করো এই তো আল হেলালের আচ্ছা তুমি কিসের শ্যাম্পু ইউজ করো আল হেলালের আচ্ছা আল হেলালের কি কোনো নতুন কোম্পানি নাকি আরে না আল হেলাল আমার রুমমেটের নাম এই বিবাহিত এবং ব্যাচেলরের মধ্যে একটি বড় পার্থক্য কি ব্যাচেলরের খাট শুধু ভূমিকম্পে কাঁপে একটা বাসা ভাড়া নিতে গেছিলাম বাসার মালিক বেরিয়ে এসে গেলো তা ক রুম লাগবে এই তো দুই রুম সাবাস আপনি সঠিক জায়গায় আসছেন এ জরিনা এক কাপ চা নিয়ে আয় আচ্ছা আপনার বাজেট কত টাকা এই তো 20,000 টাকার মতো আপনি সঠিক জায়গায় আসছেন জরিনা চা কই রে তো আপনি কে কে থাকবেন ব্যাচেলর না ফ্যামিলি জি আমি ব্যাচেলর এ জরিনা চা আনার দরকার নাই আর শোন তুইও বাইরে আসিস না এ ব্যাচেলর দেখলে কিছু কিছু বাড়ি আলাই এমন ভাবে তাকায় মনে হয় ওনার বউ গর্ভবতী আর এর জন্য দায়ী ব্যাচেলর আমাদের মতো ব্যাচেলারদের গার্লফ্রেন্ড জোগাড় করতে যত কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে কাজের বজগর করতে এই আমরা ব্যাচেলাররা কাপড়কে দুই ভাগে ভাগ করি এক ময়লা কাপড় যা পরা যাবে না দুই ময়লা কাপড় কিন্তু পরা যাবে এই আমরা ব্যাচেলাররা কাপড় ধুই কিভাবে দেখুন একটা টি শার্ট নিলাম ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আহ কি সুগন্ধ রেখে দিলাম একটা প্যান্ট নিলাম ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন আহ কি সুগন্ধ রেখে দিলাম একটা আন্ডার প্যান্ট নিলাম ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন থ্যাংক ইউ আপনাদের কেমন লাগলো শুরুতে মুনমুন আপু আপনি বলবেন আমরা সবসময় তোমার জন্য অপেক্ষা করি আজকে এত কম সময়ে সব শেষ হয়ে গেল মনে হচ্ছে যে আর একটু লম্বা হলে ভালো হতো জোকসের অন্য কিছু ভেবো না রনি তুমি মানে ধান্দা করছো না কিছু বলবে আমি বলছি জোকসের সময়কালটা আর একটু বেশি হলে ভালো হতো বা আরও কয়েকটা হলে ভালো হতো তো কম মনে হচ্ছে কি আরেকটা শুনো আরেকটা হবে হবে আরেকটা হোক 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 আমরা ব্যাচেলাররা আমরা জানালা খুলতে পারি না পাড়া প্রতিবেশী কমপ্লেন করে কারণ আমার জানালা খোলার পর ভিতর থেকে যা ময়লা আসে আমার জানালা খোলার পর বাইরে হয় বেশি খুব ভালো খুব ভালো আপু এই যে ছেলেদের ব্যাচেলর জীবন একরকম এরকম নোংরা কাপড় চোপড় তারপরে এলোমেলো রাখে ডিম আনে ডিম খায় মেয়েদের কি অবস্থা একটু বলেন তো মেয়েরা একই অবস্থা যেমন খাটের নিচে যারা এরকম থাকে খাটের নিচে কবে ভাত খেয়েছে সেটা ওইভাবে রাখা আছে বা কবে একটা তরকারি খেয়েছে ওইভাবে রাখা আছে বেরও করে না যখন প্রয়োজন হয় ওই বাটিটা বা ওই প্লেটটা তখন হয়তো বের করে দেখে ওর মধ্যে পোকা নড়ছে এরকম ব্যাচেলারও আমি দেখেছি সেটা ছেলে বা মেয়ে বলে কথা না ব্যাচেলার আবার এরকম আছে এটা বলা ঠিক না তাহলে আমাকে মার খেতে হবে অনেক ব্যাচেলার আছে অনেক পরিচ্ছন্ন অনেক সুন্দর করে থাকে অনেক নিয়মের মধ্যে চলে এরকমও আছে উনি আবার ব্যালেন্স করলেন বিষয়টা কিশোর ভাই আপনার কেমন লাগলো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন মানে তুষার ভাই নিজের স্মৃতি মনে পড়ে গেল ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এই তো তুষার ভাইয়েরটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন খুব এনজয় করছে আর ওটা ওটা খুব ভালো লাগলো যে ডিম ডিম আনে ডিম খাই সবগুলো ভালো ছিল খুব ভালো ছিল
আর আরেকটা বিষয় দেখার মতো যে ও যখন সেই বাউল করলো তারপর আরেকটা কি করলো শাপুরে করলো আজকে দেখো কে বলবে যে এই ছেলেটাই সেই শাপুরে সেই তবে ওর বাউলটা দেখার অপেক্ষায় রইলাম আবার বাউল দেখব ওকে সেকেন্ড পার্ট